সরকারের ব্যর্থতা নিয়ে জাতীয় পার্টি এবার সিরিয়াস। কারণ কি, রহস্য কি? জাতীয় পার্টি কিছু সাফ কথা জানিয়ে দিল। জাতীয় পার্টি এখন এমনভাবে কথা বলছে সরকারের বিরুদ্ধে, মনে হয় যেন যে তারা গৃহপালিত বিরোধী দল নয়, তারা মনে হয় প্রকৃত বিরোধী দল, এরকম একটা ভাব নিচ্ছে। বিএনপি যদি এই মুহূর্তে সংসদের বিরোধী দল থাকতো, তারা যে ভাষায় কথা বলতো, সমালোচনা করতো, জাতীয় পার্টি অনেকটা সেই ভাষায় এবার সমালোচনা করলো। শুধু সমালোচনা নয়, আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি পাঠিয়ে সেটা জানিয়ে দিল যে আমরা এই বলেছি, আপনারা প্রচার করেন। অতএব বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণটা কি? দর্শক, স্বাভাবিকভাবে সরকার দল বিরোধী দল একে অপরের বিপক্ষে বলবে, এটা গণতান্ত্রিক রাজনীতির মৌলিক বৈশিষ্ট্য। বিরোধী দল ক্ষমতাসীনদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, বিরোধী দল হওয়ার বৈশিষ্ট্যই এটা। সরকারের কর্মকাণ্ডে সমালোচনা করবে, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু জাতীয় পার্টি যদি সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলে, সরকারের বিরুদ্ধে বলে, তাহলে জনগণ মনে করে যে এটা অস্বাভাবিক, কী ঘটলো, ব্যাপার কী, কোনো ঝামেলা হলো কি না। কারণ জাতীয় পার্টি সরকারের সাথে আসন ভাগাভাগি করে ক্ষমতা এসেছে, জাতীয় পার্টি আওয়ামী লীগ একই জোট, এবং আওয়ামী লীগ তাদের পছন্দ মতো জাতীয় পার্টিকে বিরোধী দলীয় নেতা বানিয়েছে। অতএব তাদের পক্ষে তো বিরোধী দল সুলভ রোল প্লে করা একেবারেই সম্ভব নয়। তো দর্শক, দেখি জাতীয় পার্টির অবস্থানটা কী, সরকারের ব্যর্থতা নিয়ে কী বলেছে, কেন বলেছে, কিছু হয়েছে কি না আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির রহস্যটা কী, এটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নেই জিএম কাদের, বিভিন্ন গণমাধ্যমে এই শিরোনামে রিপোর্ট করলেও এই শিরোনামটা ঠিক করে দিয়েছে জাতীয় পার্টি নিজেরাই। তারা যে প্রেস রিলিজ পাঠিয়েছে গণমাধ্যমে, সেখানে তারা এভাবেই লিখে দিয়েছে, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নেই জিএম কাদের। এর মানে এটা তো খুব ভয়ানক অভিযোগ যে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নেই। এর মানে কি, জীবন সরকার কেড়ে নেয়, সম্পদ সরকার লুটপাট করে খায়, এটাই তো অভিযোগের মূল কথা। এত বড় অভিযোগ কেন? সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফৃষ্টি তুলে ধরে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, একাংশের চেয়ারম্যান, দেশে মানুষের জীবন ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নেই, দেশের শাসনকার্যে দৃশ্যমান ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে, শাসন কার্য ভালোভাবে চলছে না, সুশাসনের অভাব রয়েছে, একেবারে বিরোধী দল সুলভ কথা। তো দর্শক, এই কথার রহস্য কী হতে পারে? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এটা কোনো বিরোধী দল সুলভ রোল প্লে নয়। জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত, রহস্যের সাথে সামনে এনেছে সরকার। প্রয়োজন হলে জাতীয় পার্টির অনেক সংসদ সদস্যকে রহস্যন এরশাদের কাছে ভিড়িয়ে রহস্যন এরশাদকেই সরকার জাতীয় বিরোধী দলীয় নেতা বানাবে। সেই সুযোগটা কাজে লাগানো যাতে যেতে পারে, সেই গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছে সরকার, এটা জিএম কাদের জানে। এজন্য জিএম কাদেরকে টিকে থাকতে হলে নানানভাবে খেলতে হচ্ছে, সরকারের বিরুদ্ধে বলতে হচ্ছে, পর্দার অন্তরালে সম্পর্ক রাখতে হচ্ছে, দলের ভেতরে গেম খেলতে হচ্ছে। তো এই যে বহুমুখী গেম খেলা জিএম কাদের, তার একটা অংশ হচ্ছে মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে বলবে, মাঝে মাঝে নির্বাচন নিয়ে কথা বলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে, আবার তলে তলে সম্পর্কও রাখবে। এর মানে জিএম কাদেরের যত রাজনীতি, যত কথাবার্তা, এগুলোর মধ্যে কোনো নৈতিকতা, প্রকৃতপক্ষে কোনো সরকার বিরোধিতা, বিরোধী দল সুলভ রোল প্লে করা, এগুলো কিচ্ছু না। সব কিছুর কারণ হচ্ছে তার ব্যক্তি স্বার্থ, তার দলের ক্ষুদ্র স্বার্থ, তার স্ত্রীর স্বার্থ, এর বাহিরে তার কোনো কথা নেই, আমরা মনে করি এটাই। জাপা চেয়ারম্যান বলেন, আইনের শাসনের মধ্যে দুটি প্রধান বিষয় গুরুত্বপূর্ণ, এর মধ্যে আইনের কি চমৎকার চমৎকার কথা বলছেন, আইনের চোখে সবাই সমান, শিষ্টের পালন ও দুষ্টের দমন, ন্যায় বিচারভিত্তিক সমাজ বলতে বৈষম্য ও নিপীড়নের যাতনহীন সমাজকে বুঝি। এখানে আরেকটা বিষয় যে সরকার ইফতার মাহফিল না করার দৃষ্টিভঙ্গি এবার প্রজেস করেছে, কিন্তু ইফতার মাহফিলে অংশগ্রহণ করছেন জিএম কাদের, তিনি ইফতার মাহফিলের পক্ষে বোঝা যায়, এটাও তো বাহ্যিক দৃষ্টিতে বিরোধী দল সুলভ রোল, কিন্তু এগুলো সব নাটক। তার স্ত্রীর স্বার্থ এবং ব্যক্তি স্বার্থ রক্ষার জন্যে যদি আওয়ামী লীগে জয়েন করা লাগে, তাতেও তিনি দ্বিধাবোধ করবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। আইন সবার জন্য সমান, এ বিষয়ে প্রশ্ন তুলে জিএম কাদের বলেন, সরকারি দলের মানুষ বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্নতর বিচার বা শাস্তি এড়িয়ে যাচ্ছেন বিভিন্নভাবে, এ ঘটনা নিত্য নৈমিত্তিক, এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো মামলা কি হয়েছে সরকারের বিরুদ্ধে?
সরকার পরাজিত হতে চায়নি কিন্তু মামলায় সরকার পরাজিত হয়েছে এমন ঘটনা কি ঘটেছে আমার জানা নেই, যাকেই জিজ্ঞেস করেছি কেউ বলতে পারেনি। দেখো, অনেক বাস্তব কথা বলার চেষ্টা করছেন কিন্তু এই বাস্তব কথার মধ্যে অসৎ উদ্দেশ্য দেখছি আমরা।